দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে আসছি গাজীপুরের কালিয়াকুড়ি অবস্থিত শাহিনবাগ রিসর্টে। রিসর্টটিতে 100 টাকায় প্রবেশ করা যায়, তবে সব সময় নয়, শুধুমাত্র ওই দিন প্রবেশ করতে পারবেন যেদিন রিসর্টটিতে কোনো কর্মসূচি না থাকে। দর্শক, চলুন ঘুরে আসি শাহিনবাগ রিসর্টের ভেতরে। রিসর্টের ভেতরে আপনাকে স্বাগত জানাবে দোয়েল পাখির ভাস্কর্য। প্রবেশদ্বারে আছে শাহিনবাগ কটেজ, এটি আপনি 2500 টাকা সর্বনিম্ন ভাড়ায় একদিনের জন্য ব্যবহার করতে পারেন। রিসর্টের ভেতরে আছে ছোট্ট একটি শিশু পার্ক, শিশু পার্কটিতে 50 টাকা বিনিময়ে আপনারা প্রবেশ করতে পারেন। জাতীয় পাখি দোয়েল এখানে দাঁড়িয়ে থাকে সবসময় আপনার সন্তানদের স্বাগত জানানোর জন্য। শাহিনবাগ রিসর্টের সবচেয়ে আকর্ষণীয় জায়গা সুইমিং পুল। পুলটি চারিদিকে সবুজ গাছের বেষ্টনীতে তৈরি করা, শিশুদের পানিতে ঝাঁপ দেওয়ার দৃশ্য, শিশুদের উচ্ছ্বাস আনন্দ প্রকৃতির মতো নির্মল। দর্শক, এই সুইমিং পুলটি ব্যবহার করতে হলে আপনাকে 200 টাকা প্রদান করতে হবে। শিশুদের উচ্ছ্বাস এবং আনন্দের কাছে অর্থ কিছুই নয়, শিশুদের আনন্দ উচ্ছ্বাস দেখে আপনার মন কিছুটা সময়ের জন্য হলেও আপনার ছেলেবেলায় ফিরে নিয়ে যাবে। মন চাইবেই তাদের মতো পানিতে ঝাঁপ দিতে। দর্শক, এটি শাহিন বিলা, এখানে নারী এবং পুরুষের জন্য আলাদা ড্রেস আপ চেঞ্জ করার ব্যবস্থা করা আছে। শাহিন বিলার পাশ দিয়ে চলে যাওয়ার পথে আপনাকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে থাকে ঘোড়ার ভাস্কর্য। শাহিনবাগে দুটি ফোয়ারা আছে, এটি দৃষ্টিনন্দন। মণিরাজা সিংহের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এখানে দাঁড়িয়ে থেকে জিরাফ। একটি দোকান আছে, ন্যায্য মূল্যে বিক্রি হয়, তার পাশে স্বাগত জানায় বন মানুষ। দর্শক, এটি শাহিনবাগ রিসর্টের পেছনের অংশ, এখানে যারা পিকনিকে আসবেন তাদের জন্য রান্নাবান্না এবং খাওয়ার ব্যবস্থা করা আছে। একসাথে এখানে 2-3 হাজার জনসাধারণের জন্য খাবার এবং রান্নাবান্নার ব্যবস্থা আছে। পরন্ত বিকেলে কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটানোর জন্য এখানে আছে একটি ছোট্ট আম বাগান। আম গাছের শীতল ছায়ায় কিছু সময় কাটিয়ে দেওয়া যায়। আম বাগানের পাশ দিয়ে চলে যাওয়ার পথে কিছু বিশ্রামাগার আছে, কিছু সময় এখানে বসে প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে পারেন। আম বাগানের শেষ প্রান্তে আছে ক্যাঙ্গারু, যেখানে আরেকটি মঞ্চ আছে। মঞ্চটি পিকনিকের জন্য ব্যবহার হয়। মঞ্চের সামনে আছে ছোট্ট একটি পুকুর, পুকুরের মাঝে জলপুরের ভাস্কর্য। এখানে নৌকো আছে, আপনারা এখানে কিছু সময় নৌকোয় চড়তে পারেন। পুকুরটির পাশে আছে ঐতিহ্যবাহী ঘোড়া এবং রিস্কের ভাস্কর্য। পেছনে আছে সুবিশাল লেক, দৃষ্টিনন্দন জায়গা। এটি শাহিনবাগ রিসর্টের সামনের অংশ, পুরো মাঠটি সুপারি বাগান দ্বারা পরিবেষ্টিত, এখানে আপনারা খেলাধুলা করতে পারেন। কটেজের সামনে আছে কবুতরের খাঁচা, দুটি মাঠে আছে ঘোড়ায় চড়ার সুযোগ, পেছনের মাঠে এবং সামনের মাঠে। ঘোড়ায় চড়তে হলে আপনাকে 50 টাকা প্রদান করতে হবে। এখানে দুটি মাঠে খেলাধুলার ব্যবস্থা আছে। মূল মাঠের মধ্যে আছে মঞ্চ, যেখানে পিকনিকের জন্য স্টেজ করা থাকে।
দর্শক আমরা শাহিনবাগ রিসোর্টে যারা আসি তারা খাবার দাবার উচ্ছিষ্ট অংশ পাখির ভাস্কর্যের আদলে তৈরি ডাস্টবিনে ফেলব, পরিবেশটাকে সুন্দর রাখব। দর্শক বাংলাদেশের কোন রিসোর্টেই 100 টাকার বিনিময়ে প্রবেশ করা যায় না, শুধুমাত্র ওই দিনই প্রবেশ করা যায় যেদিন রিসোর্টটিতে কোনো কর্মসূচি না থাকে।